Dear student, welcome back to my channel. Madhyamik 2024. এবার দিতে হবে না মাধ্যমিক পরীক্ষা। বড় ঘোষণা পর্ষদের জানুন বিস্তারিত। দেখো, তোমরা যারা এবার 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি বিশেষ আপডেট NEP থেকে তোমাদের দেওয়া হচ্ছে এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মাধ্যমিক পরীক্ষা তাহলে ইতি ঘটতে চলেছে। এই প্রশ্ন বেশ কিছুদিন সম্পূর্ণ দেশবাসী ও বিশেষ করে ছাত্রছাত্রীদের মনে ঘুরপাক খেলেও সেই উত্তর কিন্তু হতে চলেছে হ্যাঁ, ন্যাশনাল এডুকেশন পলিসি বা NEP এর নতুন নিয়ম জারি হলে। আর দেখো, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা বসতে হবে না এবং বেশ কিছু পড়ুয়াকে এখনও এ নিয়ে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। তবে আগামী শিক্ষাবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ সারা দেশের অন্যান্য রাজ্যেও এই শিক্ষানীতি কার্যকর করার চেষ্টা হচ্ছে বলে জানা গিয়েছে। দেখো, 2020 সালে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নিয়ম এবং খসড়া কিন্তু প্রস্তাব পেশ করেছিল। করোনার পরিস্থিতির কারণে কিন্তু তা ফলপ্রসূত হয়নি। কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি নিয়ে যেমন একদিকে জোর দিচ্ছে, তখন বিরোধীরা পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার এ নিয়ে কিন্তু সরব হয়েছে। আর জাতীয় শিক্ষানীতি পর্ষদের সঙ্গে যুগ্মভাবে কাজ করে, অর্থাৎ তোমরা জানো কেন্দ্র এবং রাজ্য যৌথ তালিকা কিন্তু শিক্ষা যেই বিষয়টি রয়েছে সেই শিক্ষা বিষয় কিন্তু মানে এডুকেশন কিন্তু যৌথ তালিকাভুক্ত, তো তোমরা সেটি জানো। আর এই আর দেখো, এই যে কোনো সিলেবাস তৈরি করতে গেলে, অর্থাৎ যে কোনো সিলেবাস তৈরি করার ক্ষেত্রে কিন্তু দেশীয় স্তরের সাথে কিন্তু বিভিন্ন রাজ্যগুলো একসাথে কাজ করতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় এবং রাজ্য যৌথভাবে কিন্তু সিলেবাস চেঞ্জ করার ক্ষেত্রে হোক আর বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও সম্পূর্ণ কিন্তু যৌথ কেন্দ্র এবং রাজ্য সরকারের ক্ষেত্রে উভয় আলোচনার সাপেক্ষে কিন্তু সেই সিলেবাস বা অন্যান্য বিষয়গুলো তৈরি করা হয়। মানে ন্যাশনাল এডুকেশন পলিসির ক্ষেত্রে বলা হয়েছে এই নিয়ম অনুযায়ী, দেখো, দশম শ্রেণীতে ওঠার পর মাধ্যমিক পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক থাকবে না। দেখো, তোমরা যখন দশম মানে ক্লাস টেনে উঠবে তখন কিন্তু তোমাদের আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া কিন্তু সেই বাধ্যতা থাকছে না। তো দ্বাদশ শ্রেণীতে আগের মতোই কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে, মানে নর্মালি যেরকম হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা তোমরা দিচ্ছ ঠিক সেরকমই কিন্তু পরীক্ষা দিতে হবে। নিজের মতো বিষয় গ্রহণ করতে পারবে সকলে। তোমরা যখন দেখো মাধ্যমিকের পরে যখন তোমরা একাদশ দ্বাদশে উঠবে তখন কিন্তু তোমরা নিজের মতোই কিন্তু সাবজেক্ট চুজ করতে পারবে। তোমরা কেউ সায়েন্স বা আর্টস বা যে কোনো সাবজেক্ট তোমরা স্ট্রিম নিয়ে পড়াশোনা করো না কেন, তোমাদের ইচ্ছা অনুসারে কিন্তু তোমরা সেই সাবজেক্টগুলো নিতে পারবে। কিন্তু পড়ুয়ার যে মান, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরে কে কোন বিষয় নিয়ে জীবনে এগোতে চায় তা ঠিক করা যায়, কিন্তু মাধ্যমিক না থাকলে সেটা কিন্তু কীভাবে ঠিক করা হবে তা নিয়ে কিন্তু তা সেই চিন্তাতে কিন্তু ঘুম উঠছে সকলে। সম্প্রতি কেন্দ্র পাঠ্য বই থেকে কিন্তু মোগল ইতিহাস পুরোপুরি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। মোগল ভারতের উপর যে বাজে প্রভাব ফেলে গেছে সেটা নিয়ে কিন্তু কার্যকর এই সিদ্ধান্ত। তবে এই নীতি নিয়ে কিন্তু কার্যকর হলে, মানে যেই নীতি যেটি রয়েছে, মানে সরকার করতে চেয়েছে বা NEP করতে চেয়েছি, এই নতুন নীতি কার্যকর হলে সকল শিক্ষার্থীদের বেশ কিছু মুশকিলে হতে পারে এমনই মনে করছে অনেক শিক্ষাবিদরা। তো দেখো, সেখানে দেখো এই মুঘল পিরিয়ড যেটি রয়েছে সেটি যদি সম্পূর্ণ বাদ দিলে তার কতটা প্রভাব পড়বে বা কতটা নেগেটিভ বা পজিটিভ হবে সেটি কিন্তু শিক্ষাবিদরা এবং NEP যেটি রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি তারা কিন্তু ঠিক করছে। কি করবে সেটি কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারের আলোচনার সাপেক্ষে সেটি করা হচ্ছে। তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেটি তোমাদের, দেখো, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা যারা 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে হতেও পারে কিংবা নাও হতে পারে। তারপর আমি তোমাদের বলবো যে 2024 সালে মাধ্যমিক পরীক্ষা হবে, বোর্ডে হবে, তো সেই পর্ষদ পরীক্ষা নেবে, সেইভাবেই কিন্তু তোমরা এগো। তোমরা এই নেগেটিভ চিন্তা করো না যে খবরটি এসছে এটি কতটা বাস্তবায়িত হবে সেটি অবশ্যই সময় সাপেক্ষে এবং অবশ্যই ভবিষ্যতে বলবে। তবে আমার মনে হয় এই শিক্ষানীতি চালু হওয়ার সম্ভাবনা নেই। তো তোমরা মাধ্যমিক 2024 সালে যারা দেবে সেইভাবে তোমরা এগিয়ে যাও আর ভালোভাবে পড়াশোনা করো, এই আশাই কামনা করি। তোমাদের সবাইকে ধন্যবাদ।